ফিরে আসলাম বিরতির পর। এরিয়াস আরসিসি তে অনুষ্ঠিত হয় 10 দিনের ট্রেনিং ক্যাম্প। আজকে সেই ক্যাম্পের শেষ বা সমাপ্তি দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। এনএসআরসিসি ত্রিপুরা এনএসআরসিসি ব্যাটালিয়নের উদ্যোগে কার্যত এনসিসি ব্যাটালিয়নের উদ্যোগে দুঃখিত এনএসআরসিসি তে 10 দিনের কম্বাইন্ড অ্যানুয়াল ট্রেনিং ক্যাম্পের আয়োজন করা হয়েছে এবং এই সেই ট্রেনিং ক্যাম্পের কার্যত আজ সমাপনী দিন, যে দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, একই সঙ্গে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর গঙ্গা প্রসাদ প্রসেন, পর্বতারোহী এবং সাইক্লিস্ট আশা মালভিয়া থেকে শুরু করে অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। কার্যত আজকে যে ক্যাম্প বা যে ক্যাম্প অনুষ্ঠিত হলো 10 দিন যাবৎ, সেই ক্যাম্পে 213 জন ছাত্র এবং 130 জন ছাত্রী অংশগ্রহণ করেছে, যারা রাজ্যের বিভিন্ন কলেজ থেকে পার্টিসিপেট করেছে, যার মধ্যে প্রায় 16টি কলেজ রয়েছে, যে 16টি কলেজ থেকে এই সমস্ত ক্যাডেটরা অংশগ্রহণ করেছে। তবে ক্যাম্পের মাধ্যমে ক্যাডেটদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয় বলে ক্যাম্পের যারা প্রশিক্ষণের কাজে নিয়োজিত রয়েছেন যে সমস্ত আধিকারিকরা তারা জানিয়েছেন। বিভিন্ন বিষয় সম্পর্কে তাদের প্রশিক্ষণ যেরকম দেওয়া হয়, ঠিক তার পাশাপাশি নেশা মুক্ত থাকা এবং নিয়মানুবর্তিতার মধ্যে জীবনযাপন করার জন্য বিশেষ শিক্ষা দেওয়া হয় এই ক্যাম্পের মধ্য দিয়ে। 13 ত্রিপুরা এনসিসির পক্ষ থেকে, এনসিসি ব্যাটালিয়নের পক্ষ থেকে এনএসআরসিসি তে কম্বাইন্ড অ্যানুয়াল ট্রেনিং ক্যাম্পের আয়োজন। আজকে সেই ট্রেনিং ক্যাম্পের সমাপনী দিনে কি বক্তব্য রয়েছে বিশিষ্টের, শুনুন। ক্যাম্পের কমান্ডেন্ট কর্নেল এম এ রাজমান্নারের বক্তব্য আপনারা শুনলেন। তিনি যেমনটা জানাচ্ছেন যে এনসিসির যে বিশেষ প্রোগ্রাম এনসিসি ব্যাটালিয়নের উদ্যোগে 10 দিনের যে ট্রেনিং ক্যাম্পের আয়োজন করা হয়েছিল, সেই ক্যাম্পের মধ্য দিয়ে ছেলে মেয়েদের একাধিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যার মধ্যে ফায়ারিং থেকে শুরু করে আরো বেশ কিছু শিক্ষণীয় বিষয় তো রয়েছে। তার পাশাপাশি নেশা একটা বর্তমান সমাজে, বর্তমান যুগে একটা অন্যতম একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে, যা যুব সমাজকে ধ্বংসের পথে চালিত করছে। তবে সেই নেশাকে কিভাবে মুক্ত করা যায় এবং সঠিকভাবে নিয়মানুবর্তিতার মধ্যে কিভাবে জীবনযাপন করা যায়, তা এই সকল ক্যাডেটদের মধ্যে তুলে ধরা হয়েছে প্রশিক্ষণের মাধ্যমে এই ক্যাম্পের মধ্য দিয়ে। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।